অঙ্ক আজ বাংলার ঘরে ঘরে ঠিক না সত্য কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই কথা বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে কাফের বললেন যারা আল্লাহ তৈরি আইন আল্লাহ তৈরি বিধান দ্বারা যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে না তারাকে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে বললেন কাফের হতে পারে তারা নামাজি হতে পারে তারা হাজি হতে পারে তারা রোজাদার হতে পারে তারা বড় বড় মুখে দাড়ি নিয়ে ঈমানদার হতে পারে তাদের জুব্বা বড় দাড়ি বড় আল্লাহ যদি দাড়ি মেপে দাড়ি মেপে যদি আল্লাহ কাউকে জান্নাত দিত তাহলে আল্লাহ প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকে জান্নাত দিত কথা বলেন পাগড়ির কারণে যদি আল্লাহ জান্নাত দিত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জান্নাত দিত জুব্বার কারণে যদি আল্লাহ জান্নাত দিত আবু জেহেলও জান্নাত এক বড় জান্নাতটা পেত কথা বলেন আবু জেহেলের জান্নাত আবু জেহেলের দাড়ি ছিল আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল দাড়িতে দাড়িতে এক কথা বলেন আবু জেহেলের জুব্বা ছিল বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে জুব্বা ছিল জুব্বাতে জুব্বাতে এক কি কথা বলেন আবু লাহাব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কুরাইশ বংশের আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশের বংশতে বংশতে এক তারপরে কেন কাফের কারণ একটাই আমার আল্লাহর যে ঘোষণা আল্লাহর বিধান যারা মানে না আমি আল্লাহর ঘোষণা তারা মুমিন না তারা হলো নির্বেজাল টাটকা কাফের তারা কি আমার আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান মানে না তারা হলো মুশরিক সূরাতুস সূরা 21 নম্বর আয়াত কোন সূরা বললাম সূরাতুস সূরা 21 নম্বর আয়াত আর এই মুশরিক যারা হবে নামাজ পড়ার পরেও যারা মুশরিক হবে ভাবে বিভিন্ন প্রকার শিরকে যারা লিপ্ত হবে আমার ভাইরা সেই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত কোন সূরা إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইন্নাহু নিশ্চয় যে ব্যক্তি মাইয়ুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যের শুরুতে ফা এবং কদ বসিয়েছেন কদ যে শব্দের শুরুতে আছে অর্থ দেয় খুব তাড়াতাড়ি কদ সিন সাউফা এই তিনটা শব্দের কোনো একটা শব্দ যদি কোনো শব্দের শুরুতে আছে ফেলে শুরুতে আছে অর্থ দেয় এই মুহূর্তে হবে খুব তাড়াতাড়ি হবে এখনই হয়ে যাবে এখানে আল্লাহ বলেছেন ফাকদ কদ ফাকদ হারামাল্লাহ এখনই আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে বলে নাউজুবিল্লাহ কি হারাম হবে আপনাদের সমস্যা কি উঠছেন কেন অসুবিধা আছে আচ্ছা মানে উঠাউঠি করলে কথা বললে আমার আলোচনা ভালো হয় না জি ডায়াবেটিস আচ্ছা জি ঠিক আছে এরপর থেকে যদি পোশাব লাগে এক আঙ্গুল চাড়বেন পোশাব লাগলে কয় আঙ্গুল এক আঙ্গুল যদি পোশাবের সাথে টয়লেট হয় তাহলে দুই আঙ্গুল আর যাদের এই টান ছাড়া এই টান আছে না টান ছাড়া যদি পায়খানা না ক্লিয়ার হয় তারা টানবেন তিন আঙ্গুল তিন আঙ্গুল চাড়বেন আমি দুটো ছুটি সম্মানিত ভাইরা আমার কোরআনের মজলিস থেকে উঠাউঠি করা এটা মুমিনের বৈশিষ্ট্য না জরুরত ছাড়া জরুরত থাকতেই পারে কিন্তু যারা মুমিন হবে কোরআন ছেড়ে তারা যাবে না
সম্মানিত ভাইরা আমার যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যে ব্যক্তি শিরিকের সাথে লিপ্ত থাকবে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে আমি আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাকাদ হারামাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য এখনি জাহান্নাম না জান্নাত হারাম করে দেব বলেন নাউজুবিল্লাহ কি হারাম হবে কি হারাম হবে কত জোরে বলেন জান্নাত হারাম হবে কাদের জন্য যারা শিরিক করে কথা বলেন না কেন যারা শিরিকের সঙ্গে লিপ্ত থাকবে তাদের জন্য কি হারাম হবে আরো জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আমিন বারবার বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়াজিব করে দেব জাহান্নাম কি ওয়াজিব হবে তার বাসস্থান হয়ে যাবে জাহান্নামে কার জন্য কথা জোরে বলেন মুশরিকদের জন্য মুশরিক কারা যারা শিরিক করে সবচাইতে বড় শিরক সবচাইতে যেটা বড় শিরক সেই শিরকটা হলো বাংলাদেশে রয়েছে অন্যান্য আরো অনেক দেশে রয়েছে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালিত না হওয়া বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছে কে আমরা সৃষ্টি কার অক্সিজেন কার বাতাস কার সূর্যদের তাপ দেয় এটা সূর্যকে তাপ দিতে দিয়েছে কে সূর্যের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে রিজিক দাতা কে পানির ব্যবস্থা করেন কে পানি নিচ থেকে পানি উঠানোর ব্যবস্থা করে দিয়েছেন কে সবই যদি আল্লাহ হয় তাহলে আল্লাহকে মানি না কেন সবই আল্লাহর সৃষ্টি যার আমার আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের মধ্যে আমার আল্লাহ বলেন আলালাহুল খলক ওয়াল আমর সাবধান সৃষ্টি যার একমাত্র আইন চলবে তার আমার ভাইরা আপনারা কারা কারা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন দ্বারা সমাজ রাষ্ট্র সকল বিভাগ পরিচালিত হোক কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে একটা মানুষ যে ব্যক্তি কোরআনুল করিম দ্বারা সমাজ চলুক রাষ্ট্র চলুক পরিবার চলুক এই বিভাগ সমস্ত বিভাগগুলো কোরআনুল করিম দ্বারা চলুক এই বিষয়টা যারা মানে না মানতে যারা চায় না এই পক্ষে যারা থাকে না তারা কি আল্লাহর ঘোষণা অনুযায়ী বলেন তারা কাফের মুশরিক জালিম ফাসিক কথাকার আপনি নামাজ পড়লেও আপনি মুনাফিক আপনি ফাসিক জালেম মুশরিক কাফের হজ করলেও কাফের রোজাদার হলেও কাফের আপনি মসজিদের সভাপতি হলেও কাফের কারণ আপনি তো সামান্য মসজিদের সভাপতি আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কাবাঘরের সভাপতি আবু জেহেলকে কাফের বলে ডাক দিয়েছে আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন যত বড় হাজি হন না কেন যত বড় পাগড়িওয়ালা হন না কেন যত বড় আপনার জুব্বা থাকুক না কেন আপনার দাড়ি যদি আপনি 3.5 হাত 5 হাত দাড়ি লিয়া ঘুরে বেলান তাও কোনো অসুবিধা নাই আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন আপনি মুশরিক এখন আপনারা কি মুশরিকদের পক্ষে থাকবেন থাকবেন না তাই না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই ঘোষণা দিচ্ছেন আইয়ুহাল কাফিরুন বলুন হে কাফেরগণ হে কাফের সকল লা আবুদু মা তাআবুদুন আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো তার মানে তোমরা যে প্রভুদের ইবাদত করো যে রবদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না আমি তাদের
আমি তাদের কথা মানব না তাদের হুকুম মতো আমি চলব না আমি তাদের গোলামি করব না তাদের আইন মানব না আমার ঘোষণা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আমার মালিক আমার মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের মালিক যে আল্লাহ জীবনের মালিক কে আল্লাহ জীবনের মালিক যে আল্লাহ মৃত্যুর মালিক সে আল্লাহ ঠিক মৃত্যুর মালিক কে বলেন আপনাকে যতই চেষ্টা করুক সারা পৃথিবীর সমতা যদি তারা ক্ষমতা দেখায় আপনাকে কি আয়ু শেষ হওয়ার এক সেকেন্ড আগে আপনাকে মারতে পারবে 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 না কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল এখনো আছে কিনা কে রেখেছেন বলেন ফয়সালাটা আসমানে হয় না জমিনে হয় কোথায় হয় আসমানে হয় তোমরা যতই চেষ্টা করো ফয়সালা আসমানে কে রেখেছেন বলেন এজন্য কবি বলছেন জীবনের মালিক যে আল্লাহ বলেন জীবনের মালিক যে আল্লাহ মরণের মালিক সে আল্লাহ আমার মালিক আমার মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তারপরে হে নবীজি আপনি বলে দিন ولا أنتم عابدون ما أعبد أو كافر لا তোমরাও ইবাদত করো না তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি ঘোষণা কার কিন্তু কোন কোন নেতা যদি বলে ধর্ম যার যার উৎসব সবার এটা কথা কি ঠিক এই যে কাফেরেরা ওয়ালিদ ইবনে মুগিরা উমাইয়া ইবনে খালফ আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব আবু জেহেল সহ আবু লাহাব সহ তারা যে এই প্রস্তাব দিয়েছিল ধর্ম যার যার উৎসব সবার এই জন্য তারা এই কথা প্রস্তাব দেওয়ার কারণে যদি তারা কাফের হয় এখনো যদি এই প্রস্তাব কেউ দেয় ধর্ম যার যার উৎসব সবার এই সূত্র অনুযায়ী সূরা কাফেরুনের অনুযায়ী তারা হলো কাফের সম্মানিত ভাইরা আমার বউ যার যার না বিয়ে যার যার বউ সবার এই কথাটা কি ঠিক জমি যার যার ফসল সবার এটা কি ঠিক তারপরে গাছ যার যার ফল সবার এটা কি ঠিক এগুলো যদি ঠিক না হয় তাহলে এই সামান্য গাছ যদি যার যার ফল সবার এই সামান্য গাছের মালিক যদি গাছ মানে ফলের মালিক যদি গাছালা হয় সামান্য বইয়ের মালিক যদি স্বামী হয় এত বড় বিশাল ধর্মের মালিক কেমন করে অন্যজন হতে পারে কথা বলেন সামান্য এক আপনার জমির মালিক যদি আপনি হন তাহলে এক ধর্মের মালিক আর এক ধর্মের কেমন করে উৎসব হবে
ধর্ম যা যার উৎসব সবার এই কথাটা যারা বলে তাদের ব্রেনের মধ্যে ঈমান তো নাই তাদের ব্রেনের মধ্যে মানে তাদের বিবেকও নাই তাদের ব্রেনও নাই ঈমান নাই বিবেক নাই তাওহীদ নাই রিসালাত নাই কিছু নাই আখিরাতের চিন্তা নাই সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ তারপর আরো বলতে বলছেন ওয়ালা আনা আবিদুম আবাদতুম আমি ইবাদত করব না আপনারা সবাই হাত চাড়েন চাড়েন হাত ডান হাত কানা চাড়েন আমি ইবাদত করব না বলেন আমি ইবাদত করব না মূর্তি পূজা করব না বলেন মূর্তির পক্ষে থাকব না শিরকের পক্ষে থাকব না কাফেরদের সাথে থাকব না মুশরিকদের সাথে থাকব না আমার আল্লাহ বলতে বলছেন হে রব আত্মা ছেড়ে থাকেন আমার আল্লাহ বলছেন হে নবীজি বলে দিন আমি ইবাদত করব না আমি তাদের সাথে থাকব না তোমরা যাদের ইবাদত করো বলেন আমিন কথা বলতে বললেন কে কাদেরকে বলছে কাফেরদেরকে বলছে যারা কাবা ঘরের সভাপতি তাদেরকে বলছে কে বলছে বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ভাইরা আমার এই কোরআন কোরআনে কারীম এসেছে মানুষকে পথ দেখানোর জন্য এই কোরআনে কারীম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য ইসলাম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কিন্তু আপনি বাংলাদেশ সহ সারা বিশ্বে তাকান যেখানে মুসলমান সেখানে মার খায় খায় কিনা বাংলাদেশে মার খাচ্ছে তারা মায়ানমারে মার খাচ্ছে কারা ভারতে মার খাচ্ছে কারা কাশ্মীরে চীনে নির্যাতিত হচ্ছে কারা আকবার ফিলিস্তিনে মার খাচ্ছে কারা এভাবে সারা বিশ্বে তাকান মুসলমান সব জায়গায় মার খায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই মুসলমান কেন মার খাচ্ছে বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি দুই টাকা ছেড়ে দাও কয়টা একটা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা কাজ যদি ছেড়ে দাও তোমাদের উপর এমন একজন জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে তারা জুলুম করবে নির্যাতন করবে এবং তোমরা দোয়া করবে তোমাদের দোয়া মাথার ওপরে যাবে না আর সহজিবে তো যাওয়ার দূরের কথা মাথার ওপরেই যাবে না যদি দুইটা কাজ ছেড়ে দাও একটা হলো সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা কথা বলেন আমাদের সমাজে এই কাজটা কি এখন আছে আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে এই ব্যাপারে আরো বলেছেন কুল ইন আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কুল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এখানে আয়াতে আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে অবশ্যই একটা পার্টি থাকবে অবশ্যই একটা ধর্ম একটা দল থাকবে একটা কোরআনওয়ালা দল থাকবে যাদের কর্মসূচি হলো প্রধান হলো দুইটা জোরে বলেন কয়টা কোরআনওয়ালা দলের কর্মসূচি জোরে বলেন কয়টা এক নাম্বার আমার আল্লাহ দিচ্ছেন কর্মসূচি কে দিচ্ছেন আল্লাহ কর্মসূচি দিচ্ছেন কোরআনওয়ালা যারা যারা সফলকামী দল তাদের কর্মসূচি হলো দুইটা এক নম্বরে ইয়ামুরুনা বিল মারুফ তারা মানুষকে পরস্পরকে ভালো কাজের আদেশ দিবে কোন কাজের আদেশ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং পরস্পরকে মানে অন্যায় কাজে বাধা দিবে অন্যায় কাজে কি করবে অসৎ কাজে নিষেধ করবে এই কাজ যারা করে আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন এই দলটাই হলো সফলকামী দল
আর এই কর্মসূচি যাদের থাকবে না কোরআনের কর্মসূচি যাদের থাকবে না যাদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে না যাদের স্লোগান মুসলমানদের স্লোগান হবে না যাদের কর্মসূচিতে কোরআন থাকবে না যাদের কর্মসূচি হবে কোরআন বিরোধী আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন আমার আল্লাহ বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين سورة آل عمران 85 نمبر آيات أمر الله بولين جرا إسلام কে বাদ দিয়ে কাকে বাদ দিয়ে ইসলাম কে বাদ দিয়ে অন্য কোন মন্ত্র তন্ত্র অন্য কোন মতবাদ কে যারা ধর্ম অন্য কোন মতবাদ কে যারা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে সংবিধান হিসেবে গ্রহণ করবে কোরআন কে বাদ দিয়ে কাকে বাদ দিয়ে যারা কোরআন বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই ভাবে করে যত তন্ত্র মন্ত্র আছে সেগুলো যে কোনো একটা যারা কোরআন বাদ দিয়ে গ্রহণ করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম যে ফালাই ইয়াকবাল মিনহু আমি আল্লাহ তার কোন ইবাদত কবুল করব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর এই লোকটা নামাজ পড়ার পরেও হজ করার পরেও রোজা রাখার পরেও দাড়ি লম্বা রাখার পরেও প্রত্যেকদিন তসবিহ গুনার পরেও এত কিছু ভালো ভালো কাজ করার পরেও কোরআন যে মানে জীবন ব্যবস্থা হিসাবে এই জন্য আমি আল্লাহর ঘোষণা হলো এই নামাজি এই হাজি এই মোল্লা এই মুন্সি এই ইমাম সাহেব এই মাওলানা সাহেব ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন তারা আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে ঠিক কথাটা কার আল্লাহ আপনারা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা আমার আমরা গোলাম আল্লাহর কার এই জন্য আল্লাহর রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে পালন করা লাগবে এবং আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী সমস্ত বিভাগ যদি পরিচালিত সমস্ত বিভাগ যেন পরিচালনা হয় সেই কাজ আমাদেরকে করা লাগবে রাজি আছেন আপনারা আমার আল্লাহ সেই সম্পর্কে বলেন আমি যদি আমার বান্দাদের হাতে ক্ষমতা দিই যারা কোরআন আলা দল হবে যারা ইমানদার আলা হবে যারা তাদের কাজ হবে প্রথমে চারখানা জোরে বলেন কয়খানা সূরাতুল হাজের 41 নম্বর আয়াত কোন সূরা বললাম সূরাতুল হাজের 41 নম্বর আয়াত আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস সাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আমার আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে যদি আমি রাষ্ট্রনায়ক বানাই আলেমদেরকে যদি রাষ্ট্রনায়ক বানাই কোরআন ওয়ালাদেরকে যদি আমি রাষ্ট্রনায়ক বানাই যাদের দলে কোরআন আছে তাদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দিই আমি আল্লাহর পক্ষ থেকে তারা চারটা কাজ করবে জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না আপনার কথা বলতেই চাচ্ছেন না মনে হচ্ছে আল্লাহ কয়টা কাজ দিলেন এক নম্বর আমার আল্লাহ বলেন আকামুস সালাতা তারা রাষ্ট্রে প্রথম যেটা কাজ করবে রাষ্ট্রে নামাজকে তারা কায়েম করবে কি কায়েম করবে কিভাবে কায়েম করবে তারা সংসদে আইন পাস করে দেবে বেলা একটার সময় যখন নামাজের জোহরের নামাজের আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি কোর্ট কাচারি সব কিছু বন্ধ কোনো কিছু চলতে পারবে না সব কিছু বন্ধ কোন স্কুল চলবে না কোন কলেজ চলবে না কোন কোর্ট কাচারি চলবে না কোন দোকানপাট খোলা থাকবে না কোন যানবাহন রাস্তায় চলবে না আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটিগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে
যাবে যানবাহনগুলো মসজিদের সামনে সামনে দাঁড়ায়া যাবে সকলে জোহরের নামাজের আধা ঘন্টার বিরতি বলেন সুবহানাল্লাহ এই আইনটা দিয়েছেন কে কিন্তু এই আইন কি বাংলাদেশে আছে আল্লাহ দিয়েছেন একটা আইন নামাজ কায়েম করার জন্য এবং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় দুইজন তিনজন চারজন পাঁচজন যেখানে যা প্রয়োজন সেভাবে প্রশাসনের লোক থাকবে যারা নামাজ পড়বে না মসজিদে জামাতে শামিল হবে না আজান হওয়ার পরেও যারা দোকানপাট খুলে রাখবে তাদেরকে ধরে নিয়ে যাবে জেলখানায় জেলখানায় নেওয়ার পরে তাকে বলবে নামাজ পড়বি কি আল্লাহর বান্দা সে যদি নামাজ পড়ে তাহলে তাকে ছাড়বে নামাজের প্রতিশ্রুতি দেয় যদি ওয়াদা করে নামাজ পড়া শুরু করে তাহলে তাকে ছাড়বে আর সে যদি নামাজ পড়তে অস্বীকার করে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাকে তখন মৃত্যুদণ্ড দিতে হবে কি দণ্ড তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এক ওয়াক্ত নামাজ না নামাজ না পড়ার কারণে নামাজ অস্বীকার করার কারণে কি দণ্ড দিতে হবে তাও আবার গোপনে না রাত ১২টা ১ মিনিটে না দিনের বেলা প্রকাশ্যে দিনের বেলা কিসে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে আইন টাকার এ আইনের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন নামাজ প্রতিষ্ঠিত হোক কারা কারা চন্দ হাত তোলে আমার আল্লাহকে দেখান হাত নামান আমার ভাইরা এ নামাজ প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডের মেম্বার যারা হবে তারা হবে ওয়ার্ডের মেম্বার গুলো হবে সেই ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ওয়ার্ডের যে ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব হবেন তিনি ইউনিয়নের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হবেন ইউনিয়ন চেয়ারম্যান যিনি হবেন ইউনিয়নের যিনি যেটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেই ঈদগাহ ময়দানে তিনি খতিব হবেন যিনি পৌরসভার মেয়র হবেন তিনি পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হবেন এবং ঈদগাহেরও তিনি ইমাম হবেন ইমামতি করবেন যিনি পুলিশের আইসি হবেন ফাঁড়ির যিনি আইসি হবেন তিনি ফাঁড়ির এশা এবং কনস্টেবলদেরকে নিয়ে নামাজের ইমামতি করবেন বলেন আল্লাহু আকবার যিনি থানার ওসি হবেন তিনি থানার এশায় তারপরে কনস্টেবল যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে ওসি সাহেব নামাজের ইমামতি করবেন যিনি ডিসি হবেন তিনি অ্যাডিশনাল এসপি সহ যারা তার অধীনে আছেন তাদেরকে নিয়ে নামাজের ইমামতি করবেন এইভাবে করে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি তিনি ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে নামাজের ইমামতি করবে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি বাধ্যতামূলক নামাজের ইমামতি বাধ্যতামূলক সবাইকে নামাজ পড়ান নামাজ পড়ার জন্য আদেশ দেন সরকারিভাবে যদি এটা জারি হয় তাহলে সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকগণ সবাই যদি নামাজের ইমামতি করে না সবাই যদি নামাজ পড়ে আমার ভাইয়েরা সবাই যদি নামাজ শুরু করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি নামাজের ইমামতি করে বলেন তো ওই ছাত্রগুলো কি কখনো জঙ্গিবাদ হতে পারে ওই ওসি যে ওসি নামাজের ইমামতি করবে ওই ওসিকে কি কখনো পিটায়া ঘুষ খাওয়ানো সম্ভব হবে ওই ডিসি যে নামাজের ইমামতি করবে ওই ডিসিকে কি পিটিয়া ঘুষ খাওয়ানো সম্ভব হবে আমার ভাইয়েরা এমপি যিনি হবেন যিনি এমপি হবেন মেম্বার অফ পার্লামেন্ট যিনি হবেন তিনি এই এলাকার যিনি এমপি তিনি এই এলাকার সবচাইতে যেটা বড় মসজিদ কেন্দ্র মসজিদের তিনি নামাজের ইমামতি করবেন তিনি তার সিটের কেন্দ্র ঈদগাহে তিনি খতিব হবেন আমার ভাইয়েরা এইভাবে করে যিনি মেম্বার যিনি পার্লামেন্টের সদস্য তারপরে ওই যে পার্লামেন্টের সংসদ ভবনের যিনি প্রধান তিনি হবেন সংসদ ভবনের ইমাম কথা বলেন যিনি যিনি সেক্রেটারিয়েট মেম্বারের প্রধান হবেন তিনি ইমাম হবেন মন্ত্রণালয়ে যিনি প্রধান হবেন মন্ত্রী সাহেব তিনি তার অধীনস্থদেরকে নিয়ে নামাজের ইমামতি করবেন ওই প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি তার মন্ত্রী এমপিদেরকে নিয়ে নামাজের ইমামতি করবেন বিধান টাকার এই বিধান যদি চালু হয়ে যায় ওই প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই চৌকিদার পর্যন্ত সবাই যদি কর্মচারী কর্মকর্তা সবাই যদি নামাজি হয়ে যায় সবাই যদি ইমামতি করে সারা দেশের সকল মসজিদে ওই ওই বাংলা ওই দেশেতে কখনো কি দুর্নীতি হতে পারে
চিন্তা করেন তো আল্লাহর বিধান যদি চালু হয়, এই কোরআন যদি চালু হয়, আমার ভাইরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রধান বিচারপতি। কি বিচারপতি? মুসলিম দেশের প্রধান বিচারপতি মুসলিম। বাংলাদেশ মুসলিম দেশ নামে কিন্তু বিচারপতি গলা হয় হিন্দু, হয় কি না? সমস্ত বড় বড় পদগুলোতে মুসলিমগুলো বসে নাই, আছে ইহুদির দালাল, ভারতের দালাল, বিভিন্ন পর্যায়ের লোক, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রধানমন্ত্রী, তিনি যখন প্রথম খলিফা, প্রধান তিনি যখন প্রথম খলিফা, রাষ্ট্রনায়ক যখন তিনি, তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। দশ মাস যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বলছেন, হে খলিফা আবু বকর সিদ্দিক, দশ মাস হয়ে গেল, দশ মাস যাবত আমি প্রধান বিচারপতির পদে আছি, দশ মাস যাবত আমি প্রধান বিচারপতির বেতন আমি খাচ্ছি, হাদিয়া নিচ্ছি, কিন্তু এই দশ মাসে আমার নিকটে একটিও বিচার আসেনি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তিনি বলছেন, হে হে খলিফা, দশ মাস যাবত আমি বেতন খালাম, দশ মাস যাবত আমি বেতন খাইলাম, আমি আর এই পদে থাকব না, আমি আর বেতন খাব না, কারণ আমার কোনো কাজ নাই, শুধু বসে থাকার, বেতন খাওয়া আমার এটা জায়েজ হবে কি হবে না চিন্তা করছি, অতএব আমি এখন পদত্যাগ করছি। তিনি আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, দেশের সিস্টেম অনুযায়ী প্রধান বিচারপতি থাকা লাগবে, আপনি থাকবেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,